ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি পাপিয়া শারমিন, আজকে দেখাবো লেকশোর গাইজার্স। লেকশোর গাইজার গুলো আকৃতিতে অনেক ছোট ছোট এবং এটি ওয়েস্ট থাম্ব গাইজার বেসিনে অবস্থিত। ওয়েস্ট থাম্ব গাইজার বেসিন পুরোটা ঘুরে দেখতে হলে আপনাকে মোটামুটি 1 আওয়ার হাইকিং করতে হবে। লোকাল টাইম সকাল 9টা, এরপর আবার সকালবেলা আমি নাস্তা না করে বের হয়েছি, এখন 1 ঘন্টা হাইকিং, বুঝেন অবস্থা। আজকের ওয়েদারটাও বেশ চমৎকার এবং আকাশটাও দেখতে বেশ সুন্দর লাগছে। আই অ্যাম অলমোস্ট দেয়ার। সকালবেলা এরকম স্বচ্ছ পানির লেকের পাশে হাঁটার মজাই আলাদা। সূর্যের আলো পানিতে যেন আরো বেশি ঝলমল করছে। তবে আরো ভালো লাগতো যদি লেকের পাশে সবুজ ঘাস থাকতো এবং ঘাসে খালি পায়ে হাঁটতো। Here is the Yellowstone Lake, the amazing lake I have ever seen. The lake is really, really beautiful. And here is the Lakeshore Geyser just in front of me. আপনারা দেখতে পাচ্ছেন লেকশোর গাইজারে পানি কেমন ফুটছে, মানে এটা ইরাপশন হচ্ছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে লেকের পানি কিন্তু অনেক ঠান্ডা। ইয়েলোস্টোন লেকের গড় তাপমাত্রা 5-6 ডিগ্রি সেলসিয়াস এবং আগ্নেয়গিরি লাভা বা ম্যাগমার কারণে সৃষ্ট এই গাইজারের টেম্পারেচার দেখতেই পাচ্ছেন, পানি ফুটছে টকবক করে। এবং এটা পাশাপাশি, আমি জানি না কেন লেকের পানি গরম হয় না, লেকের পানি এবং ইয়েলোস্টোন যে রিভার, ইয়েলোস্টোন রিভারের পানি অনেক ঠান্ডা। আসলেই অদ্ভুত, প্রকৃতির অপর বিস্ময়, আসলেই অবাক্কর। ঠান্ডা পানির লেকের পাশে গরম ফুটন্ত গাইজার, এটা আসলে দেখার মতো একটা দৃশ্য। ইয়েলোস্টোন লেকে কিন্তু অনেক ধরনের মাছ আছে, এছাড়াও অনেক হাঁস পাখি আছে লেকের মাঝে। আমি দূরে কিছু হাঁস দেখতে পাচ্ছি, একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। হাঁসগুলো দেখে বোঝা যাচ্ছে যে আগ্নেয়গিরির লাভা বা ম্যাগমার কারণে গাইজার ইরাপশন হলেও লেকের পানি কিন্তু ঠান্ডা। হয়তো এটা প্রকৃতির বেখেয়ালি মনেরই খেলা। জানি না ভিডিওটা দেখে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে, কিন্তু চোখের সামনে এরকম অদ্ভুত একটা দৃশ্য দেখার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। লেকশোর গাইজারের ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।